প্রিয় দর্শক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটকে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এবার থেকে জমির দলিলের সাথে শুরু হলো আধার লিঙ্ক তো বন্ধুরা অন্যান্য যে সমস্ত সরকারি নথি রয়েছে সেই সমস্ত নথির সাথে সাথে এবার আমাদের যে মিউটেশন রয়েছে বা জমির দলিল রয়েছে সেই দলিলের সাথে এবার আমাদের আধার কার্ড লিঙ্ক প্রসেসটি শুরু হতে চলেছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব এবং যখনই এই অনলাইন প্রসেসে জমির দলিলের সাথে বা অফলাইন প্রসেসে যদি এই লিঙ্কের প্রসেসটি চালু করা হয় অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা এই নতুন একটি আপডেট অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য আধার কার্ড ক্রমান্বয়ে একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এতদিন পর্যন্ত রেশন কার্ড প্যান কার্ড এবং ভোটের কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করার নির্দেশ জারি হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে তবে এবার দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলতে কেন্দ্রীয় সরকারের তরফে যে কোনো সম্পত্তির সাথে আধার কার্ড সংযোগের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে ইতিমধ্যেই স্থাপড় অস্থাবর সমস্ত প্রকার সম্পত্তির নথির সাথে আধার কার্ড সংযোগের বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টকে পর্যালোচনা করার অনুরোধ জানানো হয়েছে এই আবেদনে হাইকোর্টকে জানানো হয়েছে যে দুর্নীতি কালো টাকা এবং যে কোনো রকম বেনামি লেনদেন আটকানোর ক্ষেত্রে সম্পত্তির নথির সাথে আধার সংযুক্ত করার পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে বেশি অঙ্কের আর্থিক লেনদেনের টাকা জুয়া সন্ত্রাসবাদ অস্ত্রপাচার এর মতো দুর্নীতিমূলক কাজে বিনিয়োগ করা হয়ে থাকে এমন কি বেনামি লেনদেনের টাকা আবাসন এবং সোনার আর্থিক মূল্যবৃদ্ধি ঘটায় আর এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য যে কোনো রকমের সম্পত্তির নথির সাথে বা আধার সংযোগের দাবি জানানো হয়েছে হাইকোর্টের কাছে এই অনুরোধ পেশ করা হলে অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে আগ্রহী হাইকোর্ট যদিও আগামী দিনে এই নিয়ম কার্যকর হবে কি না তা সম্পূর্ণরূপে নির্ভর করছে হাইকোর্টের ওপর তবে আগামী দিনে সম্পত্তির নথি এবং আধার কার্ড সংযুক্ত করার এই নিয়ম কার্যকর হবে কি না তা জানতে রীতিমতো উচ্ছুক হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিক এবং রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিরা